নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেল। এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। বন্ধুরা, রাজ্যের দুটি বিএড কলেজে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো সেই দুটি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যেখানে দেখাবো কোন দুটি বিএড কলেজে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে, কীভাবে তোমরা আবেদন করবে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটা বিশেষ অনুরোধ, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তাহলে যখনও কোনো চাকরি করে ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল আপলোড করব, তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছে যাবে এবং অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিটি। প্রথম বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মাহাতো মেমোরিয়াল টিচার ট্রেনিং কলেজ, বিএড কলেজে। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে রামকৃষ্ণ মাহাতো মেমোরিয়াল টিচার ট্রেনিং কলেজ বিএডে তোমাদের কিন্তু তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেসটি বলা হয়েছে, অ্যাড্রেসটি বলেছে মানবচিতা পিও বড়াগ্রাম পিএস জয়পুর ডিস্ট্রিক্ট পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল পিন 72-3103। এই হচ্ছে অ্যাড্রেসটি। বন্ধুরা, বলে রাখি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা এখানে এই কোয়ালিফিকেশন থাকলে ছেলে মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের সুবিধার্থে এখানে কলেজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বারটি বলা হয়েছে 9547-2138-39 অথবা 799-1-82-945 এবং এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি। তোমরা এই দুটি ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন পেতে পারো অথবা ইমেলের মাধ্যমে নিজের সিভিটি পাঠাতে পারো। ইমেল আইডিটি বলা হয়েছে rmmttcollege@gmail.com। আরেকবার বলে রাখি rmmttcollege@gmail.com। এই ইমেল আইডিতে নিজের সিভি তার সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি তোমরা মেল করে এখানে আবেদন ফর্মটি জমা করতে পারো। এখানে তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হবে, এখানে বলেছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগ করা হবে কমার্সে এবং ফাউন্ডেশন কোর্স ইন এডুকেশন ফর বিএড কলেজ। দেখতে পাচ্ছ তোমাদের কমার্স এবং ফাউন্ডেশন কোর্সে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। পরে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ আইটিআই টেট ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েল্ডার অ্যান্ড ডিজেল মেকানিক, এসব পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এই দুটি ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, মেল আইডিতে নিজের সিভিটি পাঠিয়ে আবেদন ফর্মটি এখানে জমা করতে পারো। তো এছাড়া কিন্তু প্রথম নোটিফিকেশনটি, দ্বিতীয় নোটিফিকেশনটি তোমাদের এই হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তিটি। দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ বলা হয়েছে info@domohanakniddcollege@org অথবা ফোন করতে পারো 9733-43-5601। এই ইমেলটিতে তোমাদের মেল করে নিজের সিভিটি মেল করে আবেদন করতে পারো অথবা এখানে যে ফোন নম্বরটি বলেছে 9733-43-5601 এই ফোন নম্বরে তোমরা ফোন করে এই দ্বিতীয় নোটিফিকেশনে যে রিক্রুটমেন্টটি বার আসে সে সম্বন্ধে তোমরা এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিনাজপুর বিএড কলেজ থেকে। অ্যাড্রেসটি হচ্ছে পিও ডোমোহানা পিএস করণদিঘি ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের দিনাজপুর বিএড কলেজটি আছে। এখানে কিন্তু তোমাদের যে কিছু কিছু পোস্টে তোমাদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ করাবে। রিক্রুটমেন্ট নোটিশটি বলেছে ওয়াকিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ দ্য সাবজেক্ট অফ হিস্ট্রি অ্যান্ড এডুকেশন অ্যাজ পার এনসিটিই রুল অ্যান্ড রেগুলেশন। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট নিয়োগ করা হবে হিস্ট্রি এবং এডুকেশন এই দুটি সাবজেক্টে এবং শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন যেটা বলেছে এনসিটিই রুলস অ্যান্ড এই রেগুলেশন অনুযায়ী। ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থীকে অবশ্যই যে ইমেলটিতে দেখালাম এই ইমেলটিতে নিজের সিভিটি তার সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি এখানে মেলের মাধ্যমে তোমরা এখানে জমা করতে পারবে অথবা এখানে ফোন নাম্বারটা যে বললাম তোমাদেরকে এই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করে ইনফরমেশন তোমরা নিতে পারো। তো এই দুটি কিন্তু ছিল বিজ্ঞপ্তি বন্ধুরা, একটা তোমাদের রামকৃষ্ণ মাহাতো বিএড কলেজে নিয়োগ করা হচ্ছে এবং দিনাজপুর বিএড কলেজে। এই দুটি কলেজ থেকেই রিক্রুটমেন্টটি বারো আসে। পরবর্তী আরও বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট নিয়ে আসবো তোমাদের সামনে আমার এই চ্যানেলে। সেই ভিডিওগুলো যদি মিস করতে না চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। আশা করি এই দুটি চাকরি খবর বিজ্ঞপ্তি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, বলে রাখি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। যদি চাকরি খবরটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, সবার সাথে শেয়ার করবে। প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সবার পথে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।